এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার একটি মজাদার খাবারের রেসিপি। রেসিপিটি হলো চিকেন ভর্তা। কলকাতায় গিয়ে আমি এই খাবারটি খেয়েছিলাম এবং ভীষণ মজা লেগেছিল, তাই আমি রেস্টুরেন্টের শেফের কাছ থেকে এই রেসিপিটি জেনে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় প্যান বসিয়ে নিয়ে নিতে হবে বড় সাইজের পিস করা চিকেন হাফ কেজি। লবণ 1 চা চামচ, পানি 2 কাপ, চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নিতে হবে এবং পানিটি পরবর্তীতে ব্যবহারের জন্য আলাদা করে রেখে নিতে হবে। এবারে চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে হাড় থেকে মাংসগুলো আলাদা করে নিতে হবে। এভাবে এক এক করে সবগুলো টুকরো থেকেই হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে। এবারে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট 1 কাপ। টমেটো পেস্ট দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে। লবণ দিতে হবে 1 চা চামচ। লবণ দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে হাড় ছাড়ানো সেদ্ধ মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মাংসগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে চিকেন স্টক বা চিকেন সেদ্ধ করা পানিগুলো। এবারে এই রেসিপির জন্য একটি সিক্রেট পেস্ট তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের লাগবে 8-10টি কাজু বাদাম এবং 4 চা চামচ টক দই। এই দুটো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট রান্না করে নিতে হবে
মাঝারি আঁচে। এরপরে দিয়ে দিতে হবে সিক্রেট পেস্টটি। পেস্টটি দেওয়ার পরে চিকেনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। চিকেনের গ্রেভিটা ঘন হয়ে আসলে দিয়ে দিতে হবে টুকরো করে কাটা সিদ্ধ করা ডিম। ডিমের টুকরোগুলো ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম 3 টেবিল চামচ। হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর ব্লেন্ড করেও দিতে পারেন। চুলা থেকে নামানোর আগে এবারে উপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছুটা ধনে পাতা। তৈরি হয়ে গেল কলকাতার স্পেশাল চিকেন ভর্তা। চলুন এবারে পরিবেশন করে নিই। পছন্দ মতো পাত্রে পরিবেশন করে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে হাফ করে কেটে রাখা সিদ্ধ ডিম। কলকাতার স্পেশাল এই চিকেন ভর্তাটি খেতে কিন্তু অনেক মজার। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, না ট্রাই করলে কিন্তু ভীষণ মিস করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।